ব্রাজিল D23 এক্সপোতে মার্ভেল স্টুডিও নতুন করে রিলিজ করেছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর অফিসিয়াল ট্রেলার। এই ট্রেলারটির 3 মাস আগে বের হওয়া টিজার থেকে লুক অ্যান্ড ফিলে কিছুটা ভিন্ন। আমি সংক্ষিপ্তভাবে ক্যাপ্টেন আমেরিকা 4 ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর স্টোরিলাইন আপনাদের বলে দিচ্ছি, কারণ নিউ ট্রেলারে প্রপারলি গল্পটা বোঝা যাচ্ছে না যেমনটা আমরা টিজারে ক্লিয়ারলি বুঝতে পেরেছিলাম। তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ট্রেলার ব্রেকডাউনটি রেকমেন্ড করে। ইটারনালস মুভির শেষে ভারত মহাসাগরের বুকে জেগে ওঠা সিলিস্টিয়াল টিয়ামুথের মৃতদেহ থেকে ভাইব্রানিয়ামের চেয়েও স্ট্রং মেটাল অ্যাডামেন্টিয়াম পাওয়া গেছে। এই ধাতুটি মাইনিং করা নিয়ে আমেরিকা ও জাপানের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে। অন্যদিকে 2008 সালের দ্য ইনক্রেডিবল হাল্ক মুভির সেলুলার বায়োলজিস্ট স্যামুয়েল স্ট্রান্স, যে কিনা সেই মুভির শেষাংশে দ্য লিডারে পরিণত হয়েছিল, সে ফিরে এসেছে একটি মাইন্ড কন্ট্রোল করা প্রযুক্তি নিয়ে, যার মাধ্যমে সে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থুক্কু জেনারেল থেডিয়াস থান্ডারবোল্ট রসের উপর অ্যাটাক করিয়েছে প্রথম ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকা আইজিয়া ব্র্যাডলিকে ব্যবহার করে। এদিকে সার্পেন্ট সোসাইটি নামে একটা অল ভিলেন টিম একত্রিত হয়েছে সেথ ভয়েকার বা সাইড উইন্ডারের নেতৃত্বে, কিন্তু এদের সবার পিছনে আসল কলকাঠি নাড়ছে আদতে স্বয়ং প্রেসিডেন্ট রস, ওয়ার টাইম জেনারেল রস। ওয়ার টাইম প্রেসিডেন্ট হয়েছে নিজের শরীরে হাল্কের ব্লাড এক্সপেরিমেন্টের মাধ্যমে রেড হাল্ক হয়ে। এখানে স্পষ্টতই ডিজনি ও মার্ভেল কর্পোরেশনের অ্যান্টি ট্রাম্প মুভমেন্ট ক্লিয়ার। জি হ্যাঁ, এটা কোনো লুকানো ইনফরমেশন নয়, ডিজনির আন্ডারের মিডিয়া হাউসগুলো ওপেনলি ট্রাম্পের বিরোধিতা করে আসছে শুরু থেকেই। ট্রাম্প অনেকটাই জেনারেল রসের মতো পিওর হোয়াইট আমেরিকাকে রিপ্রেজেন্ট করে, যার কাছে অন্যান্য রেসের মানুষ, অন্যান্য কালারের মানুষ, বাইরে থেকে আসা ইমিগ্রেন্ট, ইভেন জলবায়ু পরিবেশ কিছুই ম্যাটার করে না যদি আমেরিকান মিলিটারি এবং বিজনেসের লাভ হয়। যেভাবে টিজার এবং ট্রেলারে বারবার স্যামকে বলা হচ্ছে ইউ আর নট স্টিভ রজার্স, অর্থাৎ একজন ব্ল্যাক ম্যানকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে নন ডিজার্ভিং প্রমাণ করার জন্যই সব রকম আক্রমণ হবে এই মুভিতে। এছাড়া সিনেমার শুরুতেই ওয়াইজিয়া ব্র্যাডলির মাধ্যমে প্রেসিডেন্টের উপর অ্যাটাক করানোটা ব্ল্যাক কমিউনিটির সুপার হিরোদের প্রতি সন্দেহ বাড়াবে, অর্থাৎ স্যামকে শুধু সুপার ভিলেনদের বিরুদ্ধে নয়, প্রেসিডেন্ট রসের মতো আমেরিকান সুপ্রিম হোয়াইট মানসিকতার বিরুদ্ধেও লড়াই করতে হবে। যাই হোক, যদি নতুন ট্রেলারটি লক্ষ্য করেন তাহলে স্পষ্টতই কমিক বুকের প্যানেলের মতো কয়েক ভাগে স্ক্রিনের উপর ডিভাইডার ব্রেক দেখবেন। এটা ওল্ড কমিকের মতো একটা স্টারেক, পাশাপাশি প্রতিটি ক্যারেক্টারের দ্বৈত সত্তাকে রিপ্রেজেন্ট করছে। স্যামের নিউ ক্যাপ্টেন আমেরিকা স্যুট আরো ক্লিয়ার হয়েছে এই অংশে, আমরা একটা নতুন হেলমেট দেখতে পেয়েছি স্যামের মাথায়, এটা বেশ সুন্দর ডিটেলস। যেহেতু নতুন স্যুটে স্যাম আলোর বেগে আকাশে উড়ে যাচ্ছে, অতএব এমন একটা হেলমেট গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া স্যামের ল্যান্ডিং শক ওয়েভের পাওয়ারও আমরা বুঝতে পারি। রস যখন রেড হাল্ক হচ্ছে তার আঙ্গুলের নিচের দিকে লক্ষ্য করুন, কার্পেটের উপর আগুনের ফুলকি, অর্থাৎ আমাদের ব্রুস ব্যানারের হাল্ক ভিতরে ভিতরে রাগ হলেও তার চামড়া কিন্তু নন রেডিয়েটেড, তাই তো ন্যাট হাল্কের হাত স্পর্শ করে তাকে ঠান্ডা করতে পারত। কিন্তু রেড হাল্কের স্কিন প্রচন্ড হিট ওয়েভ তৈরি করছে, যার সংস্পর্শে কিছু আসলেই পুড়ে যাচ্ছে। প্রথমবার যখন রেড হাল্ক অ্যাপিয়ার হচ্ছে, একটা মেয়ে বলে এরা কি লাল রঙের হয়, অর্থাৎ অলরেডি এই ইউনিভার্সে হাল্ক, শি হাল্ক এবং হাল্কের ছেলে সবুজ রঙের আছে। এই কথাই বলতে হয় যতই রেড হাল্কের সামনে ক্যাপ্টেন আমেরিকাকে ব্যাডেস মনে হোক, মার্ভেল যদি আমাদের ব্রুস ব্যানারকে এই মুভিতে না আনে তবে আরো একটা লো লেভেলের সিনেমা হবে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। হাল্ককে ছাড়া জাস্ট স্যামের হাতে এই মহা ভিলেন রেড হাল্ককে পরাজিত করাটা আসলেই কঠিন। যাই হোক, আগামী ভ্যালেন্টাইন ডে তে আসবে ক্যাপ্টেন আমেরিকা 4 দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভিটি, যার ডিরেক্ট কন্টিনিউশন হবে এরপরে মে মাসে মুক্তি পেতে যাওয়া থান্ডারবোল্টস মুভিতে, যেটার নতুন ট্রেলারও মুক্তি পেয়েছে ব্রাজিল D23 এক্সপোতে। সেই ভিডিওর জন্য অপেক্ষা করতে করতে স্ক্রিনের উপর আসার লিঙ্কে ক্লিক করুন, থান্ডারবোল্টস এর প্রথম টিজার ব্রেকডাউনটি দেখে নিন। চলুন প্রিয় দর্শক, কথা বলি সেই ভিডিওতে।